নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে সাসপেন্ডের ঘটনা ঘটেছে। যাকে সাসপেন্ড করা হয়েছে তিনি এমন একজন শিক্ষক যার ব্যাপারে প্রায় সকল শিক্ষার্থী পজিটিভ। সবাই ওনার আচার আচরণে মুগ্ধ। সাধারণ শিক্ষার্থীদের মতে ক্লাসে হাদিসের কথা বলার সময় তিনি অমনোযোগী এক মেয়ে শিক্ষার্থীকে নাম ধরে ডাক দেন যাতে ক্লাসে মনোযোগ দেয়। তখন ভুলবশত ওই শিক্ষার্থী হাদিসের উদাহরণে বলা বেপর্দা নারীর জায়গায় নিজেকে মিন করে অফেন্ডেড হয়ে পড়ে। কয়েক মাস পরে ওই শিক্ষার্থীর অভিযোগে স্যারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাসপেন্ড করে। এদিকে ক্লাসে হাদিস বলার কারণে একজন শিক্ষককে সাসপেন্ড করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাসপেন্ড হওয়া সেই শিক্ষককে ফিরে আনার জন্য সেখানকার শিক্ষার্থীরাও তীব্র আন্দোলন করে যাচ্ছে।